থেকে লেটেস্ট আপডেট আমাদের সামনে রয়েছে। 53,534 ভোটে এগিয়ে রয়েছেন খর্দায় তৃণমূল প্রার্থী। লেটেস্ট আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেনেসা চক্রবর্তী। রেনেসা, এই মুহূর্তে আপডেট ঠিক কি সেখানকার? এই সময় আমরা দেখতে পাচ্ছি মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বাইরে বেরিয়ে এসেছেন এবং এসে কথা বলছেন তিনি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, তবে এই মুহূর্তে যেটুকু আমরা জানতে পেরেছি, দশম রাউন্ডের শেষে 66,000-এরও বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে বামেরা না বিজেপি সেকেন্ড পজিশনে এখনও লিড করছে, কে কখনো বামেরা কিন্তু এগিয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে 12,000-এরও বেশি ভোট নিয়ে বামেরা তৃতীয় পজিশনে রয়েছে। অন্যদিকে আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে পেয়ে গেছি, আমরা একটু কথা বলার চেষ্টা করব। শোভনদেব বাবু, 66,000-এরও বেশি ভোট দশম রাউন্ডের শেষে, কি বলবেন এখন? একটাই কথা বলবো যে আমি খর্দাবাসীর কাছে কৃতজ্ঞ। আর এই যে আমার দলের নেতৃবৃন্দ এখানে বসে আছে দেখছেন, এরা যারা এরা প্রাণপাত করে খেলেছে, পুরো দল আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর খর্দার মানুষের প্রতি আমি দায়বদ্ধ হয়েছি। আমি আগেই বলেছিলাম আমি ভোট ভিক্ষা করি না, আমি ভোট ঋণ চাই। আমি কাজ করে মানুষের সেবা করে সেগুলো পূরণ করার চেষ্টা করব। আর একটা জিনিস এই তোমাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে বলতে চাই যে সবাইকে সংযত থাকতে হবে। জেতাটা তখনই গৌরবময় হয়ে ওঠে যখন যে জেতে সে যখন সব মানুষকে গ্রহণ করতে পারে। যারা আমাকে ভোট দেয়নি তারাও খর্দার লোক, যারা ভোট দিয়েছে তারাও খর্দার লোক। অতএব আমি জেতার পরে আমি খর্দার প্রতিনিধি হব, আমি শুধু তৃণমূলের প্রতিনিধি হব না। মানে আপনি বলছেন সবার অভাব অভিযোগ, সেটা বিরোধীরাও যদি কোনো অভাব অভিযোগ করে আপনি শুনবেন? আমি প্রথম নির্বাচিত হয়েছিলাম বারুইপুরে 91 সালে, মাইক দিয়ে বলেছিলাম, তখন সিপিএম এর দুর্ধর্ষ প্রতাপ, আমি বলেছিলাম আমি কিন্তু সকলের প্রতিনিধি, অতএব আমার কাছে আসার জন্য কেউ কিন্তু করবেন না, যে কোনো দল করুন না কেন, যার অভাব প্রয়োজন হবে আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব। আপনার সম্পর্কে বলা হয় আপনি এমন একজন ব্যাটসম্যান যিনি পিচে থেকে ডিফেন্সিভ হোক অফেন্সিভ হোক খেলে জমিটাকে তৈরি করেন, পিচটাকে তৈরি করেন এবং তারপরে স্কোর করেন। আজকে যখন এত ভোটে আপনি এগিয়ে চলেছেন, কাজল সিনহা যে মার্জিনে জিতেছিলেন তার থেকেও মনে হচ্ছে, অনেকে বলছেন যে তাকেও ছাপিয়ে যাবেন আপনি, কি আপনার অনুভূতিটা? কি না, ছাপিয়ে তো গেছি, আমরা ডবল হয়ে গেছি প্রায়। আসলে এটা সামগ্রিকভাবে এটা আমার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, আমাকে লোকে চেনে, আমি কেমন মানুষ, কেমন জীবনযাত্রা আমার, কীভাবে আমি রাজনীতিকে উঠে এগিয়েছি, রাস্তায় পথ হেঁটেছি কীভাবে, এটা মানুষ আমাকে দেখেছে, স্বাভাবিকভাবে তাদের একটা এমনি ধারণা আমার সম্পর্কে আছে। শোভনদেববাবু, একটা প্রশ্ন করব, নিন্দুকেরাও আপনার সম্পর্কে খুব একটা খারাপ কথা বলে না, আজকে আপনি কি বলতে চাইবেন যে এই যে এরকম একটা এত সুন্দর একটা দিন আপনি যেখানে দাঁড়িয়েছেন কখনো আপনি হারেননি, অপ্রতিদ্বন্দ্বী, কি বলবেন? মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি এবং তার জন্য আমি তাদের কাজও করে এসেছি। আজও বাড়িপুরের লোক আমাকে ডাকে, ওখানে এতটাই কাজ করেছিলাম, আমি রাসবিহারিতে কাজ করি, রাস্তায় রাস্তায় কাজ করেছি, এখানে ভবানীপুরের সুযোগ পেলাম না, এখানেও কাজ করব, কিন্তু ভবানীপুরে আমি বাসিন্দা হিসেবে আমি অনেক কাজ করেছি। একজন রাজনীতিকের, একজন নেতার বিরোধী সরকে গুরুত্ব দেওয়া কতটা জরুরি এবং সবাইকে নিয়ে সংসারের মাথা হিসেবে চলাটা কতটা জরুরি? আমাদের গণতন্ত্র তো এটাখানেই চার, গণতন্ত্রে মানুষ ভোটে লড়ে বটে কিন্তু কেউ আমাদের শত্রু হয় না, কেউ যদি শত্রু বানায় সেটা আলাদা কথা, কিন্তু কেউ তো শত্রু না, সবাই তো আমজনতা, কেউ একটা আদর্শগতা প্রশ্নে কেউ বিজেপি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের মধ্যে বিরোধের কোনো জায়গা নেই, জোর করে করা হয়, আমি মনে করি না এই ঝগড়ার কোনো জায়গা আছে, আমি করিনি কোনোদিন। আর এখানে আমরা দেখতে পেলাম যে অনেকেই উৎসাহী তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা, তারা একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছে এবং তারা এসেছে এখানে খানিকটা বিজয় উৎসবই করছে, স্বাভাবিকই, কিন্তু আপনি বললেন যে বিজয় উৎসব হবে না, কি বার্তা? উৎসব হবে না একবারও বলিনি, আমি বলিনি যে মিছিল হবে না, সেটা আমাদের কি বার্তা দিচ্ছে? সবাইকে শান্ত সংযত থাকতে বলবো, আনন্দ করুন সকলেই, এত পরিশ্রম করেছেন, এত মাস দেড় মাস ধরে এত খেটেছেন, এত ঘেমেছেন, এত দৌড়েছেন, কেউ আনন্দ করবে না তাই হয় নাকি, জিতেছে কিন্তু সেই আনন্দটা যেন কারো কষ্টের কারণ না হয়। আর এখন করোনা আবহাওয়া চলছে, আমাদের সংযত থাকতে হবে, আমাদের নেত্রী বারবার করে বলে। শেষ প্রশ্ন, জয় শাহকে কি বলতে চান? বাচ্চা ছেলে, আমার ছেলের থেকেও বয়সের ছোটে, আমি আর কি বলবো, ভালো করে রাজনীতি করো, ম্যাচিওর হও।
অনেক ধন্যবাদ। মধুকল্পিতা, তুমি শুনছিলে যে আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি পরিষ্কার একটা বিষয় জানালেন যে রাজনীতিতে আমরা ওরা তিনি করবেন না, সবাইকে নিয়ে চলবেন, বিরোধী সরকে জায়গা দেবেন। এখন দেখার, শেষ পর্যন্ত গণনার পরে যখন অফিসিয়াল ডিক্লারেশন হবে, তিনি যদি জেতেন তাহলে শেষ পর্যন্ত কতটা তিনি সবাইকে নিয়ে চলতে পারেন। তিনি বলেছেন যে এটাই গণতন্ত্র, যেখানে সবার সরকে সমান গুরুত্ব দেওয়া হবে এবং সেই কাজই তিনি করবেন। মধুকল্পিতা,